হ্যালো স্টুডেন্টস, দেখো তোমরা ক্লাস ইলেভেনের অনেকেই জারণ বিজারণের উপর একটা সাজেশান চেয়েছিলে। এখন ইলেভেনের তো সাজেশান এই ক্লাস জারণ বিজারণের উপর দেওয়া যায় না। আমি তোমাদের জারণ বিজারণটা মোটামুটিভাবে একটু ছোটো করে পড়িয়ে দিচ্ছি, তোমরা একটা পরীক্ষার সময় করতে পারো। দেখো জারণ সংখ্যার সঙ্গে বেসিক্যালি চৌদ্দতার কিন্তু একটা পার্থক্য রয়েছে। জারণ সংখ্যা দেখবে কখনো কখনো জিরো হতে পারে, চৌদ্দতার কোনো জিরো হয় না। জারণ সংখ্যা ফ্র্যাকশান হতে পারে, ভগ্নাংশ, চতুর্থতা কিন্তু ফ্র্যাকশান হয় না। জারণ সংখ্যা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। তাহলে এই যে জারণ সংখ্যার সাথে আমাদের চতুর্থতা কিন্তু একটা সামান্য পার্থক্য রয়েছে, এটা বিক্রিয়া বিশেষে কিন্তু জারণ সংখ্যা পরিবর্তিত হয়, আর চতুর্থতা কিন্তু সবসময় ফিক্স থাকে। যেমন ধরো ইক আসের ক্ষেত্রে চতুর্থতা পরিবর্তিত হতে পারে, জারণ সংখ্যাটা কিন্তু বিক্রিয়া অনুযায়ী পরিবর্তিত হয়। তা আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাচ্ছি। দেখো মোটামুটিভাবে আমাদের সাধারণত ধরো এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে এটা সাধারণত প্লাস এক হয়, আর যখন হাইড্রোজেন হাইড্রাইড হিসেবে থাকে তখন মাইনাস এক হয়। অক্সিজেন যখন অক্সাইড হিসেবে থাকবে তখন ধরো সাধারণত ওটা মাইনাস টু হিসেবে থাকে, আর পারঅক্সাইড হিসেবে থাকলে তখন মাইনাস ওয়ান হিসেবে থাকবে। এগুলো আমাদের কিছু মুখস্থ রাখতে হবে। আর উপরের ধাতু ধরো সোডিয়াম বা পটাশিয়াম এর ধাতুগুলো দেখবে সাধারণত প্লাস ওয়ান দেবে, ম্যাগনেশিয়াম এরা প্লাস টু দেবে, ক্যালসিয়াম প্লাস টু দেবে, মোটামুটি হবে একটু, আর হ্যালোজেন গুলো দেখবে সাধারণত মাইনাস ওয়ান দেয়। তাহলে এই জারণ সংখ্যা কয়েকটা মুখস্থ রাখতে হবে। আর বেসিক্যালি কোনো মৌল যখন বা কোনো একা থাকছে, ধরো ধরো এরকম ক্লোরিন একা থাকলো, ক্লোরিন সিএল টু জিরো, শুধু সোডিয়াম থাকলো সেক্ষেত্রে জিরো, এখে জারণ সংখ্যা সাধারণত জিরো ধরা হবে। এইবার ধরো আমরা একটা যৌগের মধ্যে কোনো জারণ সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করবো, আমি একটা খুব সহজ এক্সাম্পল তোমাদের দিই। ধরো আমাদের এই যে ধরো এইচসিএল, তাহলে এইচসিএল এর জারণ সংখ্যা তোমার কত হচ্ছে, এইচ এর যেহেতু প্লাস এক আমরা বলে এসেছি, তাহলে ক্লোরাইডের ক্ষেত্রে মাইনাস এক হবে। ধরো জল, জলের ক্ষেত্রে যদি জলটা এখানে অক্সিজেন যদি আমাদের মাইনাস টু যেহেতু, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন প্লাস ওয়ান করে হবে, কারণ অ্যাজ এ হোল এটা জিরো করতে হয়। তো এরকম একটা এক্সাম্পল তোমাকে আমি বড় করে দেখাচ্ছি। ধরো ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে এখানে সালফার জারণ সংখ্যার মধ্যে নির্ণয় করতে হবে। সালফার জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে এখানে ধরো তারা আমাদের ক্যালকুলেশন করতে টোটাল অ্যাজ এ হোল যেহেতু জিরো হয়, আর ধরো সালফারটাকে আমি এক্স ধরলে, তাহলে হাইড্রোজেন টু ইন্টু প্লাস এক, সালফারের ধরো এক্স ধরলাম, আর দেখো অক্সিজেন চার ইন্টু মাইনাস দুই, তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে দুই প্লাস এক্স মাইনাস আট ইকুয়াল টু জিরো, দেখো এখান থেকে সমাধান করলাম আমরা এক্স ইকুয়াল টু প্লাস ছয় পাচ্ছি। তাহলে এইভাবে আমরা কিছু কিছু ক্ষেত্রে ক্যালকুলেশন করেও কিন্তু আমরা জারণ সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। ধরো সালফার ডাইঅক্সাইড H2S এদের ক্ষেত্রে কত হবে সালফারের, দেখো এখানে সালফারের আসছে কিন্তু অক্সিজেন মাইনাস টু করে দিলে অক্সিজেন এখানে প্লাস চার, তাই না? কারণ এটা দুই গুণে মাইনাস চার দিচ্ছে। হাইড্রোজেন দেখো এখানে টু ওয়ান চার টু প্লাস টু, তাহলে সালফাইড এখানে মাইনাস টু। তাহলে দেখো একটাই সালফারের ক্ষেত্রে এই সালফিউরিক অ্যাসিডে সালফারের প্লাস ছয়, সালফার ডাইঅক্সাইড ক্ষেত্রে সালফারের প্লাস চার, আর H2S এর ক্ষেত্রে সালফারের মাইনাস টু। তাহলে দেখছো একটা বিভিন্ন মৌলের যৌগের মধ্যে কিন্তু একই মৌলের জারণ সংখ্যা কিন্তু পরিবর্তিত হচ্ছে, তাহলে এই পরিবর্তনটা খেয়াল রাখতে হবে। আর এখান থেকে খুব ভালো প্রশ্ন আমি এই তিনটিকে আনলাম, বল দেখো যে সালফার ডাইঅক্সাইড কেন জারক ও বিজারক উভয় রূপেই কাজ করে, কিন্তু সালফিউরিক অ্যাসিড কেবলমাত্র জারক পদার্থ আর H2S কেবলমাত্র বিজারক পদার্থ হিসেবে কাজ করে। তাহলে এখানে একটা খুব ভালো প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। দেখো সালফার ডাইঅক্সাইড ক্ষেত্রে সালফারের এই জারণ সংখ্যাটা মনে রাখতে হবে, এই যে আমি লিখে দিচ্ছি, জারণ সংখ্যার হ্রাস মানে হচ্ছে জারণ, আর জারণ সংখ্যার বৃদ্ধি মানে হচ্ছে বিজারণ। তাহলে দেখো সালফার ডাইঅক্সাইডে প্লাস চার থেকে কমে মাইনাস টু আসার সম্ভাবনা রয়েছে, আবার এখানে দেখো প্লাস ছয় যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য সালফার ডাইঅক্সাইড জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। সালফারের জারণ সংখ্যা সবচেয়ে বেশি প্লাস ছয় অব্দি পাওয়া গেছে, এর বেশি পাওয়া যায়নি। তাহলে দেখো এর একমাত্র জারণ সংখ্যা কিন্তু কমার সুযোগ রয়েছে, অর্থাৎ এর জারণ সংখ্যা যদি কমে তার মানে সালফার সালফিউরিক অ্যাসিডের বিজারণ ঘটবে, আর বিজারণ কার হয়, জারক পদার্থের, তাহলে সালফিউরিক অ্যাসিডের ভালো জারক পদার্থ। আর H2S দেখো সালফারের মাইনাস টু, এর দেখো সবসময় বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে, দেখো এখানে হলে বৃদ্ধি, এখানে হলেও বৃদ্ধি, এখানে হলেও বৃদ্ধি। তাহলে H2S একটা এমন পদার্থ যার সবসময় জারণ হবে, অর্থাৎ এ নিজে বিজারক পদার্থ, কারণ বিজারক পদার্থে জারণ হয়। এই জায়গাগুলোকে খুব ভালো করে বুঝে নিতে হবে।
ঠিক আছে। আচ্ছা এবার দেখাচ্ছি একটু কিছু ডিফারেন্ট টাইপের জিনিস, তাদের ক্ষেত্রে শুধু এইভাবে ক্যালকুলেশন করলে আমরা জ্বালানি সংখ্যা নির্ণয় করতে পারবো না। যেমন ধরো আমি দেখালাম CrO5 ক্রোমিয়াম পেন্টক্সাইড, ক্রোমিয়াম পেন্টক্সাইড যদি আমরা এখানে -2 ধরে তাহলে ক্রোমিয়াম 10 চলে আসবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি জ্বালানি সংখ্যা নয়। এই ক্ষেত্রে আমাদের কয়েকটা স্পেশাল স্ট্রাকচার এখানে নিতে হবে। এই ক্রোমিয়াম পেন্টক্সাইডের স্ট্রাকচার যদি আমরা আঁকি দেখবে, এটা ক্রাউন লাইক স্ট্রাকচার বলে ক্রোমিয়াম পেন্টক্সাইডের। দেখো এই ক্রাউন লাইক স্ট্রাকচার আছে, দেখো এই যে অক্সিজেনটা এটা কিন্তু -2, বাকি অক্সিজেন যেগুলো সব পারক্সো লিঙ্কেজে আছে এগুলো -1 করে, তাহলে দেখো ক্রোমিয়ামের এখানে +6 আসছে। দেখো বুঝতে পেরেছো, তাহলে এরকম ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার না আঁকলে হবে না। যেমন ধরো আমাদের এই যে H2S2O7 বা ওলিয়াম, এটাকে আমরা পাইরোসালফিউরিক অ্যাসিড বলি, ওলিয়ামের ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রাকচার আঁকতে হবে। দেখো সেখানে ওলিয়ামের স্ট্রাকচারটা দেখো এরকম টাইপের, এটা হচ্ছে ওলিয়ামের স্ট্রাকচার। তা তুমি যদি ওলিয়ামের নর্মাল ক্যালকুলেশন করো, এখান থেকে -2 বসিয়ে দাও আর এখানে +1, তাহলে দেখো ওলিয়াম এখানে দেখেন 7 × 14 থেকে 2 গেলে দেখো যা আসছে, হিসাব করে তুমি পাবে না ঠিক মতো, কারণ এই যে অক্সিজেনগুলো কিন্তু -2 পড়ে আছে, এই অক্সিজেনগুলো -2 পড়ে আছে, এই অক্সিজেনটা কিন্তু -1 আছে। সুতরাং আমাকে যদি ক্যালকুলেশন করতে হয় এখানে কিন্তু সালফারের ক্ষেত্রে হিসাবটা কিন্তু অন্যরকমভাবে চলে আসবে। সুতরাং এই যে ক্যালকুলেশনগুলো আমাকে কিন্তু মাথায় রাখতে হবে, যেন আমাকে এগুলো ঠিকঠাক দেখতে হবে যে কত করে আসছে। দেখো এই যে অক্সাইড দুটো আমার -2 করে আছে, তাহলে এইরকম লেখাটা কিন্তু আমরা লিখতে পারবো না, এই জায়গাটাতে ক্যালকুলেশনটা অন্যরকম বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের সালফারের ক্ষেত্রে +6 পাচ্ছি আমরা। তাহলে এই ব্যালেন্সিংটা আমাদের ভালো করে বুঝতে হবে যে ডায়াগ্রামটা আমরা কিভাবে আঁকছি। তোমরা ঠিক একই রকম ভাবে পান্ডাই সালফিউরিকটা করে দেখো, H2S2O8, এটা তোমাদের আমি করতে দিলাম, তাহলে তোমরা করে জানাবে ঠিক আছে। আচ্ছা এবার ধরো যদি আয়নের ক্ষেত্রে আমাদের বার করতে হয়, ধরো আমাদের এরকম সালফেট আয়ন রয়েছে, ডাইক্রোমেট আয়ন রয়েছে, তাহলে এই সমস্তগুলো ক্ষেত্রে আমি ধরো একটা করে দেখাচ্ছি সালফেটের ক্ষেত্রে, তাহলে এই যে সালফেট আয়ন এর ক্ষেত্রে তোমাকে বার করতে গেলে সালফারটাকে এক্সোললাম, 4টে অক্সিজেন, 4 × -2 ইকুয়ালস টু কিন্তু এবার 0 ধরবো না, এক্ষেত্রে -2 ধরবো। তাহলে এই জায়গাগুলোকে আমাকে বুঝতে হবে এই ক্যালকুলেশনসটা আমরা কীভাবে করছি। তাহলে এখানে এই জায়গাটাকে আমাকে যখন ক্যালকুলেশন করে বার করতে হবে, দেখো দেখো X=2, তাহলে দেখো এটা 8 − 2 + 6। ঠিক একইভাবে ডায়াগ্রামটা তোমরা করতে পারবে, স্ট্রাকচারটা করে নিয়ে করলে আরও ভালো হয়। এই জায়গাটা আয়নের ক্ষেত্রে যে কোনো ক্যালকুলেশনসগুলোর ক্ষেত্রে আমাদের এগুলো কাজে লাগে। যেমন ধরো নাইট্রেট NO3-, তাহলে নাইট্রোজেনের এখানে আমি এক্স ধরলাম, তাহলে 3টে অক্সিজেনের 3 × -2 = -1 হবে। তাহলে নাইট্রেটের ক্ষেত্রে ক্যালকুলেশনটা কত হবে, X = 6 − 1 + 5, এখানে নাইট্রোজেনটা +5 সিস্টেমে আছে, এখানে সালফারটা +6 সিস্টেমে আছে। তাহলে আয়নগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে একই রকমভাবে ক্যালকুলেশনগুলো করতে পারি ঠিক আছে। তাহলে মোটামুটিভাবে আমি তোমাদেরকে এখানে কয়েকটা দেখালাম। এরপর দেখো এছাড়াও কিছু কিছু এক্সট্রা আমি তোমাদের দু একটা দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো কোন কোন ক্ষেত্রে, যেমন ধরো ফর্মালডিহাইড HCHO, এই ক্ষেত্রে দেখো কার্বনের 0 হয়, কারণ দেখো এটা +1, এটা +1, এটা -2, তাহলে দেখো কার্বন 0 হচ্ছে। এরকম কিছু এক্সট্রাঅর্ডিনারি কোশ্চেন আসতে পারে যে কোন ক্ষেত্রে একটা মৌলের জারণ সংখ্যা 0 হচ্ছে, একটা উদাহরণ দিয়ে দেখাও। আচ্ছা কোন ক্ষেত্রে একটা মৌলের জারণ সংখ্যা ভগ্নাংশ হচ্ছে, যেমন ধরো আমি তোমাকে একটা ভগ্নাংশ উদাহরণ দেখাচ্ছি, যেমন ধরো Fe3O4। দেখো এখানে আয়রন তুমি যদি এক্স ধরে নিই আমরা, তাহলে তো 3 × X + 4 × -2 করলে 0, দেখো এক্স এর মান এখানে কিন্তু 8/3 আসছে। ঠিক একই রকম ভাবে তুমি ইচ্ছা করলে Pb3O4 একটা বার করো, দেখবে এখানেও কিন্তু ফ্র্যাকশনে পাবে। তাহলে এই যে ক্যালকুলেশনসগুলো তোমায় করে দেখালাম, এইগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে কোন কোন ক্ষেত্রে কী কীভাবে হচ্ছে। যেমন ধরো একটা উদাহরণ দিতে বললো যেখানে আয়রনের জারণ সংখ্যা 6 আছে, পটাশিয়াম ফেরেট বা সোডিয়াম ফেরেট Na2FeO4। দেখো এখানে যদি আমরা একে এক্স ধরে নিই, দেখো এটা 2 × +1 + X + 4 × -2 = 0, দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে 8 − 2 + 6 আসছে। অর্থাৎ এই যে সোডিয়াম ফেরেট বা পটাশিয়াম ফেরেট যদি নিই K2FeO4 হবে, এই ফেরেট যৌগগুলোতে আয়রনের জারণ সংখ্যা +6 আসে। তাহলে এইখানে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম যে আমরা জারণ সংখ্যার ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু বুঝে নিয়েছি।
এরপর যেটা আমাদের যেতে হবে সেটা হচ্ছে এই জারণ সংখ্যার সাহায্যে এই জারণ বিজারণ আমরা ব্যালেন্সিংটা কি করে করব, এই ব্যালেন্সিংটা শিখতে হবে। তারপর আমরা আয়নিক ব্যালেন্সটা শিখবো, ঠিক আছে? তাহলে এটাকে ফার্স্টে মুছে দিই, তারপর তোমাদেরকে আমি সেগুলো দেখাচ্ছি করে। আচ্ছা দেখো, আমি খুব সহজ একটা ব্যালেন্স নিয়ে তোমাদের প্রথমে শুরু করে দেখাচ্ছি। যেমন ধরো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস HCl MnCl2 ক্লোরিন ওয়াটার। আচ্ছা ধরো যদি এইখান থেকে আমাকে ব্যালেন্সিংটা করতে হয়, আগে আমাকে প্রত্যেকটা উপরে যে সমস্ত যে মৌলগুলো রয়েছে তাতে আমি সংখ্যাটাকে লিখে নিতে হবে। দেখো এখানে অক্সিজেনে যদি মাইনাস টু হয় তাহলে এটা প্লাস ফোর সিস্টেমে আছে, এটা মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান হলে দেখো এটা প্লাস টু, এটা তো জিরো কারণ সিঙ্গেল, দেখো এটা মাইনাস টু এটা প্লাস ওয়ান। আগে প্রত্যেকটা আমরা লিখে নিলাম। এবার দেখবে তুমি এখানে খেয়াল করে যেটা অবশ্যই একটা জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে আরেকটা জারণ সংখ্যা কিন্তু হ্রাস পেয়েছে। এই বৃদ্ধি কার পেয়েছে হ্রাস কার পেয়েছে সেটা এখানে এখানে বুঝে নিতে হবে। দেখো খেয়াল করো আমি তাহলে দেখাচ্ছি, এই যে ম্যাঙ্গানিজ দেখো প্লাস ফোর থেকে ম্যাঙ্গানিজ প্লাস টু তে গেছে, তাহলে এখানে দেখো আমি লিখতে পারি দুই একক হ্রাস পেয়েছে, হ্রাস পাওয়া মানে এটা কিন্তু বিজারণ। আর দেখো সিএল মাইনাস, দেখো এই সিএল এর সিএল মাইনাস থেকে দেখো এখানে চেঞ্জ হয়নি, চেঞ্জটা হচ্ছে এখানে, তাহলে সিএল জিরো তে এসছে, তাহলে এখানে কি হয়েছে দেখো এক একক বৃদ্ধি, কারণ কি মাইনাস ওয়ান থেকে জিরো তে গেছে, তাহলে বৃদ্ধি মানে জারণ সংখ্যা আমরা লিখেছিলাম একটা জারণ। এইবার দেখো খেয়াল করে এই যে এক্স্যাক্টলি এটা দুই একক রাশি থেকে এক একক বৃদ্ধিটা আমরা কোনাগুলি গুণ করে নেবো, তাহলে এখানে দুই ছিল তাহলে এটা দুই দিয়ে গুণ, এখানে এক ছিল তাই এটা আমরা এক দিয়ে গুণ করবো, ঠিক আছে? এইবার তাহলে এই রেশিও অনুযায়ী দেখো আমাদের এখানে যেটা আসছে তাহলে MnO2 is to HCl এর অনুপাতটা আমার দাঁড়াবো কি 1:2। এবার এটাকে 1 থেকে 2 বসিয়ে দিয়ে আমরা এটা বসিয়ে দেবো, তাহলে দেখো এখানে আমরা পাঠাচ্ছি MnO2 এটা 2HCl MnCl2 Cl2 ওয়াটার। এই যে দুইটা বসিয়েছি এখানে যেহেতু দুটো পরমাণু রয়েছে অলরেডি তাহলে ব্যালেন্স হয়ে গেল। এইবার দেখো এখানে কিন্তু আমার ব্যালেন্সিংটা কমপ্লিট হয়নি, এখানে আমাদের লিখতে হবে এটা কিন্তু ইনকমপ্লিট। ইনকমপ্লিট কেন রইল, ইনকমপ্লিট থাকার পিছনে কারণ দেখো খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি আমাদের চারটে ক্লোরিন রয়েছে, এখানে দুটো ক্লোরিনকে ব্যালেন্স করা হয়েছে, হাইড্রোজেন ব্যালেন্সটা হয়ে গেছে, ম্যাঙ্গানিজটা ব্যালেন্স রয়েছে, কিন্তু অক্সিজেন বা ক্লোরিনটা ব্যালেন্স হয়নি। কারণটা কি, এই যে আমি এই সিস্টেমটা প্রথমে অ্যাপ্লাই করলাম, এখানে দেখো এই সিস্টেমটার মধ্যে আমাদের এই যে এই ক্লোরিনটার সঙ্গে আমরা এই ক্লোরিনটাকে ব্যালেন্স করেছি, খুব ভালো করে দেখো এই ক্লোরিনের সাথে এই ক্লোরিনটাকে ব্যালেন্স করেছি আমরা, কিন্তু এই যে MnCl2 ম্যাঙ্গানিজ ক্লোরাইডের ক্লোরিনটা কিন্তু কনসিডার করিনি। তাহলে ডান দিকে আমাদের এই ম্যাঙ্গানিজ ক্লোরাইডের আরো দুটো ক্লোরিন অণু দরকার, সেই দুটো ক্লোরিন অণু কে সাপ্লাই করবে HCl। সুতরাং লিখতে হবে এরকম করবে তাহলে এই যে ডান পক্ষে আরো দুটি সিএল পরমাণু জন্য আরো দুটি HCl অণু প্রয়োজন। সুতরাং আমাদের এটা দাঁড়াবে হচ্ছে MnO2 প্লাস 4 HCl MnCl2 Cl2 প্লাস ওয়াটার। এবার হাইড্রোজেন চারটে হলো, এখানে দুই দিয়ে দাও অক্সিজেন ব্যালেন্স হয়ে, দেখো এটা আমাদের কমপ্লিট ব্যালেন্সিং হয়ে গেল। তাহলে আশা করি এইভাবে সিস্টেমটা তোমরা বুঝতে পারো ঠিক অ্যাকচুয়ালি আমরা কীভাবে এটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? আরও একটা উদাহরণ তোমাকে দেখাচ্ছি, দেখো খুব ভালো করে দেখে নাও উদাহরণ, এটা তাহলে মুছে দিচ্ছি। এইবার ধরো আমরা যদি একটু বড় একটা এক্সাম্পল নিচ্ছি,
একই রকম ভাবে এখানে আগে প্রত্যেকটা মাথায় করে নিচ্ছি আমি, দেখো তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, এইবার দেখো এখানে আমাদের প্রথমে ম্যাঙ্গানিজ প্লাস সেভেন থেকে দেখো ম্যাঙ্গানিজ প্লাস টু এসছে, তাহলে এটা পাঁচ একক হ্রাস পেল, তাহলে এটা হচ্ছে আমাদের জারণ। আর এখানে দেখো ফ্লোরাইড সিএল মাইনাস থেকে সিএল জিরোতে এসছে, এটা বিজারণ একই রকম ভাবে আগেরটার মতোই, তাহলে এটাতে এক একক বৃদ্ধি পেয়েছে, সেম একদম সিমিলার ওয়েতে। তাহলে আমাদের এখানে পাঁচ দিয়ে গুণ, এখানে এক দিয়ে গুণ করলাম, তাহলে এটাকে রেশিওটা লিখলাম না আমি, এখানে তাহলে এক বসেই দিচ্ছি, দেখো KMnO4 প্লাস 5। এবার দেখো এখানে যেহেতু আমাদের এই যে KMnO4 is to HCl 1 is to 5 এসছে, কিন্তু এখানে ক্লোরিন তো ডায়াটমিক, তো ডায়াটমিক ক্লোরিনতে তো 5 কে ব্যালেন্স করতে পারবো না, সেই জন্য আমাকে এটাকে 2 is to 10 করে নিতে হয়, এই জন্য এটা সেকেন্ড টাইপ তোমাদের দেখালাম, এটাকে 2 is to 10 করে দিতাম, তাহলে এখানে আমাদের 2 বসিয়ে দিতে হবে, এখানে 10 বসাতে হবে। দেখো যেহেতু এখানে 2 বসিয়েছি তাহলে অটোমেটিক্যালি পটাশিয়ামের জন্য আর ম্যাঙ্গানিজের জন্য আমাকে এখানে 2 দিতেই হবে, দুটো 2, আর এখানে 10 HCl দেওয়ার জন্য আমাকে এখানে 5 Cl2 দিতেই হবে। এটাও কিন্তু ইনকমপ্লিট, আমি আর দিচ্ছি না, এটা দেখো ইনকমপ্লিট অবস্থাতেই রয়েছে, ব্যালেন্স কিন্তু হয়নি, তাহলে এটা অসম্পূর্ণ অবস্থা থাকার জন্য দেখো দায়িত্ব কি হচ্ছে, এই যে আমরা 10 HCl দিয়ে এই ক্লোরিনটাকে ব্যালেন্স করিয়েছি, তাহলে এইখানে এইটাকে আমাকে ব্যালেন্স করতে হবে কাকে দিয়ে, এটাকে ব্যালেন্স করতে হবে আরো, দেখো এইখানে দেখো মোট ক্লোরিনের দুটো আর এখানে ক্লোরাইডের চারটে, মোট ছটা আরো HCl লাগবে, তাহলে এরপর যেটা হয়ে যাবে দেখো এইবার ব্যালেন্সটা কমপ্লিট হয়ে গেছে, শুধু এই 16টা হাইড্রোজেনের জন্য আমাকে এখানে একটা আর দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তোমাকে ব্যালেন্স গুলো করতে হবে। আমি আরো একটা দিলো তোমায় দেখাচ্ছি, এবার দেখো এটা মুছে দিই, ধরো আমি যদি একটা এরকম এক্সাম্পল নিই কপার প্লাস নাইট্রিক অ্যাসিড, কপার নাইট্রেট এনও বাটার, এখানে দেখো আমাদের তাহলে কপারের ক্ষেত্রে এখানে জিরো, এটা প্লাস এক, এটা দেখো ক্যালকুলেশন করলে প্লাস ফাইভ মাইনাস টু, এটা প্লাস টু হবে কপারের এখান থেকে, তাহলে এটা প্লাস ফাইভ মাইনাস টু অটোমেটিক্যালি আছে, এটা প্লাস টু, এটা মাইনাস টু, এটা প্লাস ওয়ান, এটা মাইনাস টু, তাহলে চেঞ্জ সাথে বোঝা যাচ্ছে এখানে, তাহলে কপার থেকে কপার প্লাস টু, দুই একক বৃদ্ধি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের জারণ। আর এখানে দেখো নাইট্রোজেনের প্লাস ফাইভ থেকে নাইট্রোজেনের এখানে চেঞ্জ হয়, তাহলে এখানে চেঞ্জটা আসবে প্লাস টু, তাহলে এখানে তিন একক হ্রাস পেয়েছে, এটা হচ্ছে আমাদের বিজারণ। ক্রস মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এখানে আমাদের দুই দিয়ে গুণ হবে আর এখানে আমাদের তিন দিয়ে গুণ হবে, তাহলে কপার ইস টু নাইট্রিক অ্যাসিড, এটা দাঁড়ালো আমাদের থ্রি ইস টু টু, তাহলে কপারের সামনে এখান থেকে আমরা দেখো তিন দিয়ে গুণ করব, নাইট্রিক অ্যাসিডের সামনে দুই দিয়ে গুণ করব, তাহলে এখানে অটোমেটিক্যালি আমাকে একটা থ্রি দিতে হবে, আর এখানে দুই দিয়েছি মানে এখানে দুই দিতে হবে, এটা দেখো এবার ইনকমপ্লিট, কমপ্লিট কিন্তু হচ্ছে না, এবার কারণটা কি, এই যে নাইট্রিক অ্যাসিডটা দিয়ে আমি এই এনও কে ব্যালেন্স করিয়েছি, এইখানে যে আমার নাইট্রেট অণুটা রয়েছে তাকে তো ব্যালেন্স করানো হয়নি, তাহলে এখানে মোট কটা নাইট্রেট অণু রয়েছে দেখো, এখানে দুই আর সামনে তিন, মোট ছটা নাইট্রেট অণু রয়েছে, তাহলে এই ছটা নাইট্রেট অণু কে সাপ্লাই করবে, নাইট্রিক অ্যাসিড, তাহলে আমার আরো ছটা নাইট্রিক অ্যাসিড প্রয়োজন, লিখতে হবে ডান পক্ষে আরো ছটি এনও থ্রি মূলকের জন্য আমার বাম পক্ষে আরো ছটা নাইট্রিক অ্যাসিড অণু লাগবে, এটা লিখে নিয়ে তোমরা দেখাবে নেক্সট স্টেপটা, যে থ্রি সিউ এগুলো কোনো হাত দেওয়া যাবে না, এইখানে চেঞ্জটা আসবে, ছটা দুটো আটটা হয়ে গেল,
এগুলো আর চেঞ্জ হবে না। দেখো এবার ব্যালেন্সটা কমপ্লিট হয়েছে, শুধু হাইড্রোজেনটাকে মিলিয়ে দেওয়ার জন্য ওকে এখানে একটা চার দিতে হবে। দেখো ব্যালেন্স কমপ্লিট। তাহলে এই জাতীয় প্রশ্নগুলো তোমরা কিন্তু সলভ করতে পারো। এটা সিমিলারলি জিঙ্ক দিয়েও একই কোশ্চেন হতে পারে। তোমরা এখানে কপারে এই জিনিসটা নাইট্রিক অ্যাসিড করে নাইট্রোজেন ডাইঅক্সাইড করে করতে পারো, নাইট্রাইট নাইট্রাস অক্সাইড করে করতে পারো, মানে NO2 বা N2 দিয়ে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আমি আরেকটা টাইপ তোমাদের দেখাচ্ছি করে। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ধরো ক্লোরিন একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন নিচ্ছি আমি, অসামঞ্জস্য বিক্রিয়া। এই বিক্রিয়াটা একটু অন্য ধরনের হবে, সেই জন্য আমি এটাকে অন্যরকম একটা টাইপ নাম দিয়েছি। এখানে কি হচ্ছে দেখো, খেয়াল করো, অসামঞ্জস্য বিক্রিয়া মানে হচ্ছে তুমি যদি খেয়াল করে দেখো, ক্লোরিনের এখানে জিরো, এখানে দেখো ক্লোরিন মাইনাস এক, এখানে দেখো তুমি হিসাব করে দেখো ক্লোরিন এখানে প্লাস ফাইভ, আর বাকিদের কিন্তু কোনো রকম ভাবে চেঞ্জ হয়নি। তুমি খেয়াল করে দেখো বাকিদের কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ আমাকে এখানে একটা বুঝতে হবে এই যে চেঞ্জটা একমাত্র ক্লোরিন থেকেই ক্লোরিনের হয়েছে, সেই জন্য ক্লোরিন এখানে একটা ক্লোরিন জারিত হয়েছে আবার একটা ক্লোরিনের অংশ কিন্তু বিজারিত হয়েছে, এটাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। অর্থাৎ ক্লোরিন জিরো থেকে একবার ক্লোরিন মাইনাস ওয়ানে গেছে আর একটা ক্লোরিন জিরো থেকে ক্লোরিন প্লাস ফাইভে গেছে। তাহলে এই যে ক্লোরিন থেকে ক্লোরিনের বিজারণ জারণটা হয়েছে, তাহলে এটা হয়েছে এক একক হ্রাস, অর্থাৎ এটা বিজারণ, আর এখানে দেখো পাঁচ একক বৃদ্ধি, অর্থাৎ এখানে আমাদের জারণ হয়েছে। অর্থাৎ সিএল ইজ টু সিএল, অর্থাৎ যদি আমি এখানে কোণাকুণি গুণ করি এটা পাঁচ দিয়ে এটা এক দিয়ে, অর্থাৎ সিএল বিজারণ যে অংশটা আর সিএল জারণ যে অংশটা তাদের রেশিওটা দাঁড়ানো কিন্তু ফাইভ ইজ টু ওয়ান, অর্থাৎ ক্লোরিন লাগলো পাঁচ আর একে মোট ছটা। এইবার তুমি এখানে ছটা ক্লোরিনের হিসাব মতো যদি বসিয়ে দাও, NaOH Cl2 NaCl, এবার দেখো ছটা ক্লোরিনকে আমরা এখানে কি অরিত ক্লোরিন দুটো রয়েছে, তাহলে এখানে আমাকে তিন দিতে হবে। এই হচ্ছে হিসাবটা, তিন কোত্থেকে এলো, করলাম তো ফাইভ ইস টু ওয়ান, এখানে তো আর কেউ নেই, দুটোই তো এই ক্লোরিনের সিএল, এখানে তাহলে সিএলটাকে তিন হিসেবে বসাতে হবে। এইখানে ক্লোরিনটাকে তিন হিসেবে বসাতে দেখো আমার চেঞ্জটা কার সাথে এসে, দেখো এই যে বিজারণের অংশটাতে, অর্থাৎ আমার দেখো এইখানে এইখানে কিন্তু পাঁচের চেঞ্জটা এসেছে, তাহলে অর্থাৎ আমাকে এই যে ক্লোরিনের জন্য এখানে পাঁচ দিতে হবে এখানে নয়, এই পার্থক্যটা বুঝতে হবে। দেখো ক্লোরিন পাঁচটা একটা ছটা হয়ে গেল, আমার ব্যালেন্স কমপ্লিট। এবার বাকিটা ম্যাচিং করতে হবে, ম্যাচ আপ করতে হবে কোন জায়গাটা, দেখো এই যে আমার মোট লেগেছে এখানে দেখো সোডিয়াম কটা, এখানে পাঁচটা একটা ছটা, তাহলে এখানে ছটা সোডিয়াম দিতে হবে, এখানে আমার অক্সিজেন লেগে গেল দেখো কটা ছটা, হাইড্রোজেন লেগে গেল ছটা, তাহলে হাইড্রোজেন ছয় জন এখানে তিন দিতে হবে, অক্সিজেন দেখো এই তিন আর এই তিন ছটা লেগে গেল, ব্যালেন্স কমপ্লিট। এটা একটু অন্য ধরনের, তাহলে এইরকম ধরনের কিছু কিছু প্রক্রিয়া তোমরা ভালো করে প্র্যাকটিস করো, কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তাহলে আজকে জারণ বিজারণের এই দুটো অংশ আমরা শেষ করলাম, এরপরের ভিডিওতে আমরা আয়ন ইলেকট্রনের যে ব্যালেন্সটা সেটা ভালো করে দেখে নেবো।